আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি মহিউদ্দিন আফজল ভাইয়ের বাসাত আসছি। তো উনি তো বাংলা ইউকে বাংলা মিডিয়া পরিচালনা করেন, উনাকে আমি নিউজ বাংলা জি। আমি আপনাকে কয়েকটি প্রশ্ন করতে চাই, সমসাময়িক ব্যাপারে আর কি। তো বর্তমানে যে বাংলাদেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে, আপনি কি মনে করেন যে এই নির্বাচনে যে সিস্টেমে হচ্ছে এইটা উত্তম, না আগের যে দলীয় প্রার্থী ছাড়া আগে যেভাবে হতো এইটা উত্তম, আপনি কি মনে করেন? থ্যাংক ইউ মুজাফফর আলী ভাই। এক কথায় আমি বলবো, আগে যেভাবে দলমুক্ত প্রার্থীরা নির্বাচন করতে পারতেন সেটাই ছিল উত্তম, এবং আমাদের উচিত হবে সেই দিকে চলে যাওয়া। কারণ দলীয় যদি প্রার্থী থাকে তাহলে কী হচ্ছে, স্বতন্ত্র প্রার্থীরা অনেক ক্ষেত্রেই ইলেকশনে বৈষম্যের শিকার হন। কারণ একদম দলীয় প্রার্থীর পিছনে প্রচুর মানুষ থাকে, ওনার সংগঠনের মানুষ থাকে, কর্মী থাকে। একদম স্বতন্ত্র প্রার্থীর পিছনে সেই ধরনের মানুষ থাকে না, যার কারণে এটা ফেয়ার হয় না। আচ্ছা, তার জন্য আমাদের লোকাল গভর্নমেন্টটা দলমুক্ত রাজনীতিমুক্ত ইলেকশনটা করা দরকার। আচ্ছা, আমি এই শুনেছি হয়তো অনেক জায়গা থেকে, আমার কাছে ইনফরমেশন আসছে যে এই দলীয় নির্বাচন যেভাবে হচ্ছে এখানে অনেক এই মানে এমপি বা যারা প্রভাবশালী আছে তারা কিন্তু এই মানে নির্বাচনী বাণিজ্য করছে, এই চেয়ারম্যানদের কাছ থেকে পয়সা নিয়ে নমিনেশন দিচ্ছে, এইভাবে শোনা যাচ্ছে। আপনার মতামত কী, আপনি কি এইভাবে শুনছেন নাকি? এটা অনেক সময় মিডিয়াতে অনেক কিছু আছে, অনেক ক্ষেত্রে সত্য হতে পারে, কিছু ক্ষেত্রে এটা আছে, অনেক ধরনের প্রচারণা হতে পারে। কিন্তু আমরা যেহেতু প্রবাসে থাকি, ফিল্ডে নেই, না থেকে আমরা মন্তব্যটা করাটা আমাদের জন্য সমীচীন হবে না। তবে এটা অবাস্তব কিছু না, প্রত্যেকেই আসলে যারাই বিভিন্নভাবে যারা এই যে ক্ষমতার সুযোগে থাকে, সুযোগটা কিছু মানুষে এটা কাজে লাগাইতে চায়। জি, আমার বলার উদ্দেশ্য হচ্ছে যদি দলীয় না হয়ে এটা মানে দলীয় নির্বাচন না হয়ে যদি প্রার্থী আগের মতো যেভাবে ছিল এইভাবে হলে তো কেউ সুযোগ পেত না যে এই নমিনেশন বাণিজ্য করতে, এইটাই বলছি। এটা কেন আমি বলছি, আমি কিছু খবর নিয়েছি, ধরুন আমাদের মৌলভীবাজারে দেখা যাচ্ছে যে এক দলের একজনে মার্কা টিকি পাইছে কিন্তু অন্যরা মার্কা পান নাই দল থেকে, যার জন্য উনি বিদ্রোহ হয়ে গেছে। অনেক জায়গায় বিদ্রোহ প্রার্থীও নির্বাচনে অংশগ্রহণ করে জয়লাভ বিজয়ী হয়েছে।